বিদ্যুৎ বিলে জালিয়াতির অভিযোগ বিদ্যুৎ দপ্তরের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলে ওই কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো মালদার মানিকচক ব্লকের নাজিরপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত অক্টোবর মাসে নাজিরপুর এলাকার বাসিন্দাদের বিদ্যুতের মিটার রিডিং করে যান বিদ্যুৎ দপ্তরের এক অস্থায়ী কর্মী বাপ্পা ঘোষ। স্থানীয়দের অভিযোগ, মিটার রিডিং এর সময় যে সমস্ত পরিবারের পুরুষেরা বাইরে কর্মরত অবস্থায় রয়েছেন, সেই সমস্ত বাড়ি চিহ্নিত করেন ওই বিদ্যুৎ দপ্তরের কর্মী। বেশ কিছুদিন পর সেই পরিবারগুলির কাছে গিয়ে তাদের বকেয়া বিল মেটানোর জন্য চাপ দেন, এমনকি বিল না দিলে তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর পরিবারগুলি তাদের বকেয়া বিল সেই বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীর হাতে তুলে দেন। বকেয়া বিল দিলেও সেই বিল বিদ্যুৎ দপ্তরে তাদের নামে জমা পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের। বিদ্যুৎ দপ্তর মারফত তারা জানতে পারেন তাদের পুরনো বকেয়া বিল রয়েছে। এই খবর জানা মাত্রই নাজিরপুরের বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের কর্মীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এদিন আবারও নাজিরপুর এলাকায় ওই অস্থায়ী বিদ্যুৎ কর্মী আসতেই তাকে আটক করে এলাকাবাসীরা। এরপর দীর্ঘক্ষণ তাকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিষয়ে এলাকাবাসী প্রমীলা মণ্ডল বলেন, তুমি যদি 600 টাকা দিবা বাদ বাকি টাকাটা মাফ হবে। কত টাকা বিল ছিল আপনার? আমার মনে কর ছিল 600 বেশি, তো ওইটা টাকা খুচরো টাকাটা মাফ হবে। 600 টাকা দিলে ওইটা টাকা আমরা দিয়ে দিলাম। দুয়ার পরে এখন 3 মাস আগিয়ে গেল, তাও বিল এখনো আসেনি। এখন আবার এইবার কাছে চেক করতে আসছে, তো বলছে কি না বিলের টাকা দেওয়া যায় না, কিউ আছে ছোট টাকাটা ফটাফট কলার করে কেন টাকা তোর ছড় রাখো। এইভাবে কি আরো আরো এলাকাবাসী নিয়ে গেছে? হ্যাঁ, এই গ্রামে 3 জনের কাছে নিয়ে গেছে। তিন বাড়ির কার্ড নিয়ে গেছে, আর চেক করতে আসেনি, বলছে তিন দিন পরে আসবে তোমাদের মিটার চেক করতে। আর আসেনি। আজকে কি করেছেন আপনারা? ধরে রেখেছেন? ধরে রেখেছি ওকে, যখন কা আমরা অফিসে গেছি টাকা জমা করতে, বলছে কিউ আছে। ওই জন্য ওকে আমরা এখানে কার ছেলেগুলোকে বললাম, ছেলেগুলো ধরে নিয়ে আসছে। কি চাইছেন আপনারা? আমরা কি চাইছি? 2 লাখ টাকা দিতে হবে ওকে, আমরা কোথা থেকে দেব গরিব মানুষ। এই ঘটনায় ওই বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। অন্যান্য সাধারণ মানুষজন যাতে এই প্রতারণার শিকার না হয় তার জন্য প্রশাসনের কাছে সঠিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই বিষয়ে গ্রামবাসী রিঙ্কু মণ্ডল বলেন, এর আগে কালীপূজার আগে যেটা বিল হয়েছিল, ওই বিলে ধরে নাও কারো 1200-1500 বিল এসছে, তো বললো 1000 টাকা দিলে 500 টাকা ছাড়, কারো বলেছে 200 টাকা ছাড়, এটা অফার চলছে নাকি এরকম করে বলেছে। কারো 5000 বিল আছে, তো বললো যে 1000 টাকাই ছাড়, 4000 দিলেই কমপ্লিট হয়ে যাবে বললো। এরকম বলে প্রায় 7-8 জনের টাকাগুলো উঠিয়েছে, উঠিয়ে নিয়ে নেক্সটে যখন বিল এসছে দেখছে যে সবার ডিউ পড়ে আছে। তারপরে খোঁজ করতে করতে কয়েকটা লোককে জিজ্ঞেস করে তারপর নাম্বার পাই, নাম্বার পেয়ে আজকে ওকে ডাকি মথুরাপুরে, মথুরাপুর থেকে তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে এগুলোই হলো আর কি। ধরে রেখেছেন? হ্যাঁ, ধরে রেখেছি। আচ্ছা, মানে কি দাবি? যাতে এরকম আরও অন্যান্য লোক যাতে এরকম প্রতারণার হাতে যাতে না পড়ে আর কি। এটার জন্য এটা কোন এলাকা? এটা এলাকার নাম কি? এটা নাজিরপুর। এরকম কি আরো অন্যান্য এলাকা শুনছি নাকি আরো অন্যান্য জায়গায় এরকম করেছে, লোকজন এসেছিল সব বলে গেছে আসছে নাকি সব? যদিও এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী বাপ্পা ঘোষ বলেন, এলাকার বেশ কিছু গ্রাহকদের বিল যান্ত্রিক গোলমালের কারণে তিনি জমা দিতে পারেননি, তবে খুব শীঘ্রই তাদের বকেয়া বিল তিনি জমা করে দেবেন। তো এবার যখন বের করলাম যে টি ডিউ আছে, তো ওরা ওদেরকে আমি জানাচ্ছি যে এরকম ব্যাপার, বিলটা জমা হয়নি। তো ওরা ওদের অভিযোগ আছে এটাই যে যখন বিল জমা হয় বিলটা জমা করতে হবে। আমি ওদেরকে বললাম ঠিক আছে, তাহলে আমি বিলটা যখন নিয়ে গেছিলাম আমাকেই তো বিলটা জমা করতে হবে, তাহলে আমি বিলটা জমা করে দিব, আর কোনো অভিযোগ নাই। জমা করেনি কেন? হ্যাঁ, আমাদের বিনা ওয়ার্ডার ছাড়া আসবে। আমরা তো ফোন পে থেকে টাকা কাটি দিই, পাবলিকের টাকা
এবার ওটা দুদিন না তিন দিন পরে ওটা আমাদের কোম্পানিতে যাই, ঠিক আছে। এবার ওখান থেকে নাকি আমরা বুঝতে পারিনি ওই টাকাটা আমার অ্যাকাউন্টে আবার নাকি ফেরত চলে এসেছিলো, ঠিক আছে। ওটা রিসিপ্ট দেখো, তো আমার দোষ আছে যে আমি পাবলিককে জানাতে পারিনি, মানে আমাদেরকে তিন মাস পর পরে। হ্যাঁ, আমি যে বললাম আপনাকে যে ওরা আমাকে বিলটা দিয়েছিল, এবার আমি যেটা আমাদের ফোনপে থেকে বা হোয়াটসঅ্যাপ এ থেকে আমরা জমা করি টাকাটা, ওই টাকাটা তিন দিন পরে আমাদের কোম্পানিতে জমা হয়। এদিকে এই বিক্ষোভের খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বিদ্যুৎ দপ্তরের কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।